নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। নোটবন্দির প্রতিবাদে খণ্ডকোষ ব্লকের কৈশোর গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের আবেদন করাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল আউশগ্রাম 2 নম্বর ব্লকের এরাল পঞ্চায়েত। বুধবার থানা ব্লক ও ব্লক হেলথ সেন্টার পরিবর্তনের দাবিতে বর্ধমানের জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করল সোনাপলাশি নাগরিক মঞ্চের পক্ষ থেকে। কালনার বৈদ্যপুরে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের শাখা বিগত দুদিন ধরে ইন্টারনেট লিঙ্ক না থাকায় সমস্যায় পড়েছেন কয়েক হাজার গ্রাহক। নিম্নচাপ আঁখির চিড়ে শুরু হচ্ছে বৃষ্টিপাত। শেহারা গ্রাম পঞ্চায়েতের মাঠে শেহারা অঞ্চল শেয়ারশি প্রাথমিক বিদ্যালয় এবং শিশু শিক্ষা কেন্দ্রের সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। চলে আসছে বিস্তারিত খবরে। নোটবন্দির প্রতিবাদে খণ্ডকোষ ব্লকের কৈশোর গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। পাশাপাশি এদিন গ্রামবাসীদের চাহিদা মতো কৈশোর গ্রামে তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয়ের উদ্বোধন করা হয়। কেন্দ্র সরকারের নোটবন্দির বর্ষপূর্তিকে সামনে রেখে কালা দিবস পালনের নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো প্রতিটি ব্লক তথা প্রতিটি অঞ্চলে কালা দিবস পালন করা হয়। খণ্ডকোষ ব্লকের কৈশোর গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কালা দিবস পালন করা হলো। আজকে আমাদের একটা মিছিল করা হলো। 2016 সালের 8ই নভেম্বর হঠাৎ করে মোদী সরকার বলে দিল যে সমস্ত 500 টাকা এবং 1000 টাকা নোট বাতিল। সেই 500 টাকা 1000 টাকা নোট বাতিলটা কার সাথে করেছে সেই উদ্দেশ্যে আমরা আজকে কালা দিবস সেই সূত্রে আজকে মিছিলটা করছি। তার সাথে সাথে আমাদের গ্রামে একটা দীর্ঘদিনের মানুষের আকাঙ্ক্ষা ছিল একটা পার্টি অফিস করা, সাথে সেই পার্টি অফিসটাও আজকে আমরা উদ্বোধন করছি। এই সাথে এই জন্য আজকে মিছিল হচ্ছে। এই মিছিল কোথায় কোথায় বল করলে? আজকে আমার কৈশোর, আলিপুর, ডাঙ্গাপাড়া টোটাল গ্রামটাতে মিছিলটা পরিক্রমা করবে। পার্টি অফিস কোথায় উদ্বোধন করলে? পার্টি অফিসটা কৈশোর গ্রামে। এদিন একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি কৈশোর, আলিপুর, ডাঙ্গাপাড়া সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। শতাধিক তৃণমূল কর্মীর সমর্থক পা মেলান এদিনের এই মিছিলে। গ্রামবাসীদের চাহিদা মতো কৈশোর গ্রামে তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয়ের উদ্বোধন করা হয়। খুশি সকলে। এখানকার টিএমসি পার্টি আজ প্রথম উদ্বোধন হচ্ছে এবং ওই পার্টি অফিস আমাদের এখানে ছিল না। সাধারণ মানুষের উদ্যোগে আজ এই পার্টি অফিস আমরা উদ্বোধন করছি। অনুমতি পেয়েছি, নেতাদের আমাকে বলেছে আপনি থেকে উদ্বোধন। এটা কোথায় করছেন? এটা করছি আলিপুর কৈশোর ডাঙ্গাপাড়া। খণ্ডকোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের আবেদন করাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল আউশগ্রাম 2 নম্বর ব্লকের এরাল পঞ্চায়েত। ঘটনায় গুরুতরভাবে জখম হয় উভয় পক্ষের মোট 11 জন। খবর পেয়ে আউশগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আউশগ্রাম 2 নম্বর ব্লকের এরাল পঞ্চায়েতে আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের আবেদন করার সময় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, প্রধানের সাথে কথা বলতে গেলে হঠাৎই তৃণমূল কর্মী সমর্থকরা বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা চালায়। প্রধানমন্ত্রী আবাস যোজনা যে বাড়ি, তার জন্য আমরা কিছু ম্যানকে নিয়ে পঞ্চায়েতে গিয়েছিলাম। কতজনকে নিয়ে? মোটামুটি 400। এবার 400 জনকে নিয়ে আমরা মোটামুটি একটা জায়গায় দাঁড় করিয়ে আমরা 10 জনকে নিয়ে প্রধানের কাছে গিয়েছিলাম। তারপরে ওনার কাছে অভিযোগ আমরা জানাচ্ছিলাম,
তার পরিপ্রেক্ষিতে ওইটা না হতে হতেই তারপরেই বাইরে প্রচণ্ড মারপিট আরম্ভ করেছিল। মারপিট করলো তৃণমূল আর কি করেছে? হ্যাঁ, মারপিট করে মাথা ফাটিয়ে দিয়েছে, কারো পা ভেঙে দিয়েছে। হ্যাঁ, এবার পুলিশের সামনেই কিন্তু ঘটনাটা ঘটেছে, ঠিক আছে, এই পর্যন্ত। এরপর আমি ছিলাম ভিতরে, তারপরে বাদ বাকিটা আর কিন্তু আমি বলতে পারব। তারপর এই পর্যন্ত তারপরে আমরা তো আমাদের পঞ্চায়েত থেকে বার করে নিয়ে এলো। পুলিশ আপনাদেরকে বার করে নিয়ে এসেছিল পঞ্চায়েত থেকে, ঠিক আছে, আমাদের মোটামুটি অফিসের সামনে নামিয়ে দিয়েছে। এখন এই মুহূর্তে কতজন আহত হয়েছে? মোটামুটি ছজন। তারা কোথায় আছে? তিনজন এখন হসপিটালে আছে, তাদের বর্ধমানে এফআইআর করছে, বর্ধমানে নিয়ে যাচ্ছে। আর তিনজন মোটামুটি, তিনজন কেন, আরও অনেকে আহত হয়েছে, ছোটোখাটো ছোটোখাটো যেটা হয়েছে আমাদের স্থানীয় এখানে ট্রিটমেন্ট করার পর তাদের ছেড়ে দেওয়া। কি বোমাবাজি হয়েছে? হ্যাঁ, বোম দুটো ফাড়লো, ঠিক আছে, সেটা তো ওদের অফিসের মধ্যে থেকে মারছে, সে তৃণমূলই করেছে। এখানে আমাদের তো কোনো ব্যানার নিয়ে আমরা যাইনি, যে এখানে কোনো ভারতীয় জনতা পার্টির ব্যানার ছিল, যে আমরা এমনি সাধারণ লোককে নিয়ে গেছি, সাধারণ লোকে নিয়ে গিয়ে তারা কিন্তু পার্টিগত অভিযোগ দিচ্ছে, ঠিক আছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে পঞ্চায়েত প্রধান উজ্জ্বল পালের অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকরা আবাস যোজনা প্রকল্পে কিছু আবেদনপত্রে প্রধানকে সই করানোর জন্য চাপ দিচ্ছিল, তিনি অস্বীকার করলে তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। এরপরই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। কি ঘটেছিল আজকে? আজকে দেখুন, আমি যখন 11টা নাগাদ পঞ্চায়েত অফিসে ঢুকি, পঞ্চায়েত অফিসে ঢুকে দেখি কিছু বিজেপির লোকজন বহিরাগত, আমার এলাকার না, মুষ্টিমেয় কয়েকটা, বাকি সব বার থেকে এসে কিছু প্রধানমন্ত্রী আবাস যোজনার ফর্ম নিয়ে আসে আমার কাছে, যে ফর্মের কোনো অস্তিত্ব নয় আইনত দিক দিয়ে। তা সেই ফর্ম নিয়ে এসে আমাকে বলে যে এই ফর্মে সই করতে হবে। তাদের কাছে কারণ জানতে চাই কেন, না আমরা ঘরের আবেদন করব বিডিও। তাতে আমি বলি যে এটা সিস্টেম নয়, সিস্টেমটা হচ্ছে গ্রাম সংসদ থেকে উঠে আসে না, সেখানে আপনাদের গ্রামে দেখুন সভা হয়েছে প্রত্যেকটা সংসদে, সেই সভাতে সাধারণ পেপার আমরা জমা নিয়েছি, জমা নিয়ে সেখানে পঞ্চায়েতে রেজুলেশন করে সেই রেজুলেশন কপিও আমরা বিডিও অফিসে পৌঁছে দিই, যেটা সিস্টেম। তাহলে সেই সিস্টেমের কথা তাদেরকে যখন শোনায়, তারা তখন হট্টগোল করে এবং আমাকে কিস্তি খামারি করে এবং জোরপূর্বক আমাকে কলার দরে হেজরা যদি করে মারধর করার মতো উপক্রম, তখন আমার এখানে পাশাপাশি যারা এখানে পাশে ডিআলআর অফিস আছে এবং অনেক লোকজন ছিল তারা ছুটে আসে, এবং পাশে আমাদের পার্টি অফিস, সেই পার্টি অফিসে আমাদের অঞ্চল সভাপতি ছিল, তার সাথে কিছু আমাদের কর্মী ছিল, তারাও ছুটে আসে, এসে বাগবিতণ্ড হয় এবং ওরা তখন লাঠিচার্জ করতে আরম্ভ করে আমাদের কর্মীদের উপর। সেই কর্মীদের উপর আর লাঠিচার্জ করার ফলে আমাদের কিছু কর্মী বা সাধারণ মানুষ যারা এসেছিল প্রধানের উপর এই অত্যাচার দেখে তারা সহ্য করতে না পারে, তারা তাদের লাঠি নিয়ে আবার তাদের মারপিট হয়, দুপক্ষ মারপিট হয়। এতে আপনাদের কতজন লোক জখম হয়েছে? আমাদের এতে 5 জন লোক জখম হয়েছে। ঘটনায় জখম হয় উভয় পক্ষের মোট 11 জন। 3 জন বিজেপি কর্মীকে প্রথমে জামতারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, অবস্থার অবনতি হওয়ায় তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আউশক্রম থানায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উভয় পক্ষই লিখিত অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। আউশক্রম থেকে পথিকৃত দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। বুধবার থানা, ব্লক ও ব্লক হেলথ সেন্টার পরিবর্তনের দাবিতে বর্ধমানের জেলা শাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করল সোনা পলাশি নাগরিক মঞ্চের পক্ষ থেকে। দাবি মানা না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনেরও হুমকি দেন। থানা, ব্লক ও ব্লক হেলথ সেন্টার পরিবর্তনের দাবিতে বুধবার বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব ও জেলা পুলিশ সুপার কুনার আগরওয়ালের কাছে স্মারকলিপি প্রদান করা হলো সোনা পলাশি নাগরিক মঞ্চের পক্ষ থেকে। পলাশি মৌজাকে শক্তিগড় থানার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সোনা পলাশি নাগরিক মঞ্চের দাবি, সোনা পলাশি থেকে শক্তিগড়ের যে দূরত্ব তার থেকে অনেক কম দূরত্ব দেওয়ানদিঘি। সোনা পলাশিকে দেওয়ানদিঘি থানার অন্তর্ভুক্ত করা হোক, পাশাপাশি সোনা পলাশি বোরশোল ব্লকের অন্তর্গত পরিবর্তন করে কামনাড়া ব্লকের অন্তর্ভুক্ত করারও দাবি জানানো হয়। দাবি মানা না হলে তারা বৃহত্তর আন্দোলনেরও হুমকি দেয়।
কলাশি গ্রাম বর্ধমান থানা যেহেতু তিনটে ভাগ হয়েছে, আমাদেরকে দূরবর্তী 35 কিলোমিটার দূরে শক্তিগড় থানায় আমাদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। আমাদের ডাউন দিকে হচ্ছে 5 কিলোমিটার, আমাদের বোরসুল ব্লক অফিস দীর্ঘদিন আগে থেকে করে দেওয়া হয়েছে 40 কিলোমিটার, সেই জায়গায় কামনার আমাদের 10 কিলোমিটার, বিপিএইচসি আমাদের কুরমুন 3 কিলোমিটার আমাদের নিকটবর্তী, সেই জায়গায় আমাদেরকে 40 কিলোমিটার দূরে প্রসূতি মায়েদের পাহাড়াটি কামনার পাহাড়াটি ওদিকে মেমারি হসপিটালে পাঠানো হচ্ছে, বোরসুল অফিসে যেতে বোরসুল বিপিএইচসি যেতে হচ্ছে। আমাদের দাবি ডিএম এবং এসপির কাছে আজকে এসছি, আগেও 20 সাথে আমরা ডিএমকে মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম, তারা কোনো রকম কর্ণপাত করেনি। এটা প্রশাসন জোর করে আমাদেরকে শক্তিগড় থানায় যেতে বাধ্য করছে আমাদের, সেই জন্যে গণ আন্দোলন আজকে শুরু করেছি যে আমরা কোনো রকম শক্তিগড় থানায় সোনা পলাশি গ্রামকে অন্তর্ভুক্ত করা যাবে না, এবং আমাদের বোরসুল ব্লক থেকে আমাদের 1 নম্বর সদর কামনাড়া ব্লক অফিস আনতে হবে। একজন আদিবাসী সাধারণ খেত মজুরকে আজকে 15 দিন ধরে যেতে হচ্ছে একটা শিডিউল কাস্ট সার্টিফিকেট আনতে, আজকে 100 টাকা খরচা, তাদের 200 টাকা মজুরি বন্ধ, 5 দিন 7 দিন ধরে যেতে হচ্ছে, একদিন গিয়ে কাজ হয় না। এই বঞ্চনার শিকার আমরা দীর্ঘদিন ধরে, আবার আমাদের শক্তিগড় থানায় ঠেলে দেওয়া হচ্ছে, ওখানে ল অ্যান্ড অর্ডার ভাইলেট হয়, প্রশাসন জানে পলাশি ওই এলাকাটা ক্রাইম এলাকা, জোন কুনমুন ফাঁড়ি আসবে না, দাউনিকি থানা যাবে না, কোথায় শক্তিগড়, যদি লেভেল ক্রসিং করে যায় 1 ঘন্টা, মানে শক্তিগড় থানা থেকে পুলিশ আসতে আসতে সব খরচা। মানে আপনাদের যদি যেতে হয় থানায় তাহলে সোনাপলাশি থেকে কটা বাস পাল্টাতে হবে? দুটো, দাউনিকি থেকে বর্ধমান, বর্ধমান থেকে শক্তিগড়, এইভাবে যেতে হবে, এইভাবে যেতে হবে, প্রায় 2 ঘন্টা টাইম লাগবে। কি চাইছেন? আমরা শক্তিগড় থানায় আমাদের অন্তর্ভুক্ত করা যাবে না, আমাদেরকে ডাউন দিকে আমাদের 7 কিলোমিটার, একজন গরিব মানুষ আজকে ফোন হারিয়ে গেলে যে কোনো মিসিং ডায়েরি করতে গেলে থানায় যেতে হয়, সাইকেলে করে যেতে পারবে, তার কোনো খরচা হবে না, আর শক্তিগড় যেতে গেলে 90 থেকে 100 টাকা খরচা, তার 200 টাকা সারাদিনে মজুরি বন্ধ, তারপর থানায় গিয়ে বসিয়ে রাখা, আজকে নয় আসুন কালকে আসুন। ব্লক অফিসে যেমন বিভিন্ন একটা কাজ করতে গেলে 5 দিন যেতে হয়, পরশুল ডিডি রেভারের লালবিহারীদের গ্রাম একটা হেরিটেজ গ্রাম, দেশ বিদেশের এখানে আসে অ্যান্থ্রোপোলজি বিভিন্ন ব্যাপারে রিসার্চ করতে, চার্লস ডারউইন পর্যন্ত নবদ্বীপের বেঙ্গল প্রেজেন্ট লাইফ দেখে উনি প্রশংসা করেছিলেন, কুমুদ রঞ্জন মল্লিক গেছেন আমেরিকা থেকে, ন্যাশনাল ওয়ান্ডার এসছেন, নীল হার্ভে এসছেন, সেই গ্রামে একটা ঐতিহ্যশালী গ্রামকে আজকে ডিপ্রাইভ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। আমরা নাগরিক মঞ্চ, আমরা সাধারণ মানুষকে নিয়ে আন্দোলন করছি যে আমাদেরকে কোনোভাবে শক্তিগড় থানায় অন্তর্ভুক্ত করা যাবে না, আমাদেরকে দাউনদিঘি থানাতেই অন্তর্ভুক্ত করতে হবে, তার জন্যে দরকার আমরা রাজ্যপালের কাছে যাব, দরকার আমরা জনস্বার্থের মামলা করব, এবং দরকার হলে আমরা অনশনে পর্যন্ত বসতে পারি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। কাল্লার বৈদ্যপুরে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের শাখায় বিগত 2 দিন ধরে ইন্টারনেট লিংক না থাকায় সমস্যায় পড়েছেন কয়েক হাজার গ্রাহক। তাদের আরও অভিযোগ, ব্যাংকের শাখা সংলগ্ন এটিএমটিও প্রায়শই খারাপ অবস্থায় থাকে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ইন্টারনেট লিংক না থাকায় সমস্যায় পড়ছেন কয়েক হাজার গ্রাহক। ঘটনা কাল্লার বৈদ্যপুরে। গ্রাহকদের অভিযোগ, বিগত 2 দিন ধরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওই শাখায় ইন্টারনেট লিংক নেই, এর ফলে ব্যাংকে এসেও গ্রাহকদের হাতে টাকা মিলছে না। গ্রাহকদের আরও অভিযোগ, ব্যাংক লাগোয়া যে এটিএম কাউন্টারটি আছে সেটিও বেশিরভাগ দিন অচল অবস্থায় পড়ে থাকে, আবার যদি বা এটিএম মেশিন ভালো থাকলেও তাতে টাকা থাকে না, এমনকি ব্যাংকের পাসবুক আপ টু ডেট করতে গেলেও মেশিনের সামনে মেশিন খারাপের সাইনবোর্ড ঝোলানো থাকে। কবে এই সব সমস্যা মিটে সব কিছু স্বাভাবিক হবে সেদিকেই তাকিয়ে সকল গ্রাহকরা। টাকা পেলেন? না পাইনি। কেন? লিংক নেই কো। এরকম কতদিন হচ্ছে জানেন? আমি তো বলতে পারবো না, তবে আজকে 1 সপ্তাহ ধরে বলছে নাকি এরকম লিংক নেই। ব্যাংকে টাকা পেলেন? না। কেন? লিংক নেই বলছে। তাহলে কি করবেন? টাকা না পেয়ে আপনার কি অসুবিধা হবে? বৈদ্যপুর থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। নিম্নচাপ আখির জেরে শুরু হয়েছে বৃষ্টিপাত,
আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে শুক্রবার নিষ্কৃতি মিলবে। আমন কাটার মরশুমে এই বৃষ্টিতে চাষে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। দক্ষিণ বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে ভোর রাত থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাত চললেও শুক্রবার মিলবে নিষ্কৃতি। নিম্নচাপ আখির জেরেই শুরু হয়েছে এই বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে নিম্নচাপ আখি। শুক্রবার দিনভর পশ্চিমবঙ্গের উপকূল ও গাঙ্গেয় বঙ্গে আকাশ থাকবে মেঘলা। আমন কাটার মরশুমে এই বৃষ্টিতে চাষে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। মেঘ কাটার পর তাপমাত্রা নামতে শুরু করবে বলে মনে করছেন ওয়াকিবহল মহল। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা। চলে আসছি পরবর্তী খবরে। শেহারা গ্রাম পঞ্চায়েতের মাঠে শেহারা অঞ্চল শেয়ারশি প্রাথমিক বিদ্যালয় এবং শিশু শিক্ষা কেন্দ্রের সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। বৃষ্টির মধ্যে এইরূপ প্রতিযোগিতা আয়োজককারীদের দায়িত্বকে প্রশ্নের মুখে ঠেলে দেয়। কিন্তু ইংরেজি মাধ্যমে পড়াশোনা হলে সেখানে ছাত্র যেতে পারে, তাহলে আমাদের প্রাথমিক স্কুলের শিক্ষকরা তাদের থেকেও বেশি ট্রেন্ড, ওয়েল ট্রেন্ড। প্রাথমিক ভাবে বেসরকারি যে স্কুলগুলো এখন ইংরেজি মিডিয়াম বলে চলছে, আপনি গিয়ে লক্ষ্য করুন সেখানে যে ছাত্রছাত্রীদের যারা টিচার রয়েছে তাদের কোয়ালিফিকেশন, আর এখন আমাদের প্রাইমারি স্কুলে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের কোয়ালিফিকেশন আকাশ জমি করে দেওয়া, তা সত্ত্বেও কেন তারা ইংরেজি মিডিয়ামে যাবে এই প্রশ্ন। প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করেই চলল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। শেহারা অঞ্চল শেয়ারশি প্রাথমিক বিদ্যালয় এবং শিশু শিক্ষা কেন্দ্রের সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে চলে এদিনের এই প্রতিযোগিতা। রায়না এক নম্বর ব্লকের শেহারা গ্রাম পঞ্চায়েতের মাঠে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। খুদে প্রতিযোগীরা এদিন বৃষ্টিকে উপেক্ষা করেই নিজেদের সেরাটা দেওয়ার প্রচেষ্টা চালান। 100 মিটার, 200 মিটার, লং জাম্প, হাই জাম্প, হাঁড়ি ভাঙা, আলু দৌড় প্রভৃতি বিষয়ে প্রতিযোগীরা প্রতিনিধিত্ব করেন। প্রতিযোগিতা উপলক্ষে প্রতিযোগীদের অভিভাবকরাও মাঠে উপস্থিত হন। প্রতিযোগিতার প্রতিটি বিষয়ে প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী চক্রস্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে অঞ্চলের এখানে বার্ষিক প্রতিযোগিতা এবছর শুরু হয়েছে, এখনই শুরু হলো খেলা। এই খেলা প্রাকৃতিক দুর্যোগের জন্য একটু সমস্যা হচ্ছে, আমরা আশা করছি যে প্রাকৃতিক দুর্যোগ কেটে যায় তাহলে হয়তো খেলাগুলো তাড়াতাড়ি সুন্দরভাবে শেষ হবে, কিন্তু দেখে মনে হচ্ছে না যে এখানে আজকে যা পরিস্থিতি মনে হচ্ছে যে ওয়েদার খুব একটা ভালো হবে। এরই মধ্যে ওনাদের এই খেলাগুলো শেষ করতে হবে, যেহেতু আগামী দিনে দ্বিতীয় পর্যায়ে অন্য মহকুমার যে খেলা আছে সেই খেলা অংশগ্রহণ করতে গেলে আর সময় বেশি নেই, তার জন্য আজকে যে কোনোভাবেই খেলাটা এখান থেকে শেষ করতে হবে। আপনি যে বার্তা দিচ্ছিলেন যে আপনার আস্তে আস্তে প্রাইমারির ছাত্র সংখ্যা কমে যাচ্ছে বা বেসরকারিগুলোতে ভর্তি হচ্ছে, এই ব্যাপারে কি বলছেন? এগুলো দেখুন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, উনি যেভাবে প্রাইমারি স্কুলগুলোকে বাঁচাবার যে চিন্তাধারা সেই চিন্তাধারার সাথে এখানে বাস্তবে মিলছে না, তাই একটা বার্তা এখান থেকে যাই যে বেসরকারি স্কুলগুলো যেভাবে রমরমিয়ে বাজার করে উঠছে তাকে টেক্কা দেওয়ার জন্য প্রাথমিক বিদ্যালয়ের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের একটু গুরুত্ব দিয়ে বিষয়টাকে ভাবতে হবে, এবং কীভাবে ওই ছেলেদের এখানে টেনে আনা যায় সেই টেনে আনাটাকেই নিয়ে এসে স্কুলগুলোকে আবার পুনর্জীবিত করে প্রাথমিক স্কুলগুলোকে আবার সুন্দর করে সাজিয়ে তুলতে হবে, এটা মাস্টারমশাইদের দায়িত্বের মধ্যে পড়ে। এটা কী কারণে হচ্ছে, মেন হচ্ছে কি শিক্ষার পদ্ধতি নিয়ে সমস্যা হচ্ছে। অথচ দেখুন, সেই জায়গায় যারা শিক্ষা প্রদান করছে সেইখানে বেসরকারি স্কুলে যারা শিক্ষা প্রদান করছে তার থেকে প্রাইমারি স্কুলে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি, তার সত্ত্বেও এটা হবে কেন, এটা আমাদের কাছে প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। এইরকম পরিস্থিতির মধ্যে তারা আরও বেশি ভালো শিক্ষা দিতে পারে, তাহলে সেই শিক্ষা যদি দিতে পারে তাহলে আগামী দিনে বেসরকারি স্কুলে কোনো ছাত্রছাত্রী যায় বলে আমার মনে হয় না। সেখানে শিক্ষকদের ভূমিকা, শিক্ষিকাদের ভূমিকা যথেষ্ট হওয়া দরকার আছে। প্রতিযোগীরা যেখানে এইরূপ প্রতিকূল আবহাওয়ায় প্রতিনিধিত্ব করে সেখানে আয়োজকদের নিরাপদ আশ্রয়ে থাকতে দেখা যায় এদিন। খুদে পড়ুয়াদের প্রতি এইরূপ অবিচার আয়োজকদের দায়িত্ব জ্ঞানতাকে প্রশ্নের মুখে দাঁড় করাতে সক্ষম। শেয়ারা অঞ্চলের প্রাথমিক বিদ্যালয় এবং শিশু শিক্ষা কেন্দ্র, এদের নিয়ে বাৎসরিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা একটু অসহায় হয়ে পড়েছি, এর মধ্যেই আমাদেরকে খেলাটা চালাতে হবে।
জানি আমরা বাচ্চাদের ভীষণ অসুবিধা হচ্ছে, কিন্তু পরবর্তী যে চক্রে বা সাব ডিভিশনের খেলাগুলি আছে সেগুলি পরপর পড়ে যাওয়ার জন্য আমাদের বাধ্য হয়ে আজকে খেলাটি চালাতে হচ্ছে। প্রথম দ্বিতীয় যারা হবে তারা চক্রে যাবে, চক্রে প্রতিযোগিতায় যাবে। এই এত দুর্যোগের মধ্যেও খেলাটা কিভাবে করছেন? জানি, হ্যাঁ বুঝতে পারছি, আপনারাও দেখছেন যে সমস্যা হচ্ছে, কিন্তু এর মধ্যেই আমাদেরকে সারতে হচ্ছে। আমরা আপৎকালীন কিছু ব্যবস্থা করেছি, যেমন কিছু আমাদের যেমন ফুটবল বা কাছাকাছি খাবার জায়গা, কাছাকাছি কোনো আস্তানার ব্যবস্থা করেছি, এইভাবেই আজকে আমাদেরকে সারতে। প্রাকৃতিক দুর্যোগ এটা তো, এবং দেখছি যে আপনার প্রতিযোগিতা দিয়ে আপনারা যথেষ্ট সহযোগিতা করছেন, ছাতা নিয়ে বা তাদের গামছা দিয়ে ধরছেন, এই ব্যাপারে কি বলছেন? আমাদের তো যেটুকু প্রাথমিক বিদ্যালয়গুলো ক্রিয়াতে যেটুকু সামর্থ্য সেই অনুযায়ী আমরা চেষ্টা করছি আরো। শেহারা থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। নোটবন্দির প্রতিবাদে খণ্ডঘোষ ব্লকের কৈশোর গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের আবেদন করাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল আউশগ্রাম 2 নম্বর ব্লকের এরাল পঞ্চায়েত। বুধবার থানা ব্লক ও ব্লক হেলথ সেন্টার পরিবর্তনের দাবিতে বর্ধমানের জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করল সোনাপলাশী নাগরিক মঞ্চের পক্ষ থেকে। কালনার বৈদ্যপুরে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের শাখা বিগত 2 দিন ধরে ইন্টারনেট লিঙ্ক না থাকায় সমস্যায় পড়েছেন কয়েক হাজার গ্রাহক। নিম্নচাপ আঁকি ছেড়ে শুরু হচ্ছে বৃষ্টিপাত। শেহারা গ্রাম পঞ্চায়েতের মাঠে শেহারা অঞ্চল শেয়ারশি প্রাথমিক বিদ্যালয় এবং শিশু শিক্ষা কেন্দ্রের সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।